ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গো মানা লাইফস্টাইল। আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধু আর নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে বেলা একটা। তো যা হোক, আমি এখন একটু ঘুরছি, মানে কলকাতার খুব কাছেই ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে অন্নপূর্ণার মন্দির আছে, তো মা অন্নপূর্ণার মন্দিরে আমি এখন বেরোবো। তো চলো মন্দিরে পৌঁছে তারপর তোমাদের সাথে মন্দিরের যেটা জানতে পারবো সেটা তোমাদেরকে বলবো। তো চলো বেরোনো যাক। তো আমরা পৌঁছে গেছি টিটাগড়ে অন্নপূর্ণা মন্দিরে। এই অন্নপূর্ণা মন্দির হলো একটি হিন্দু নবরত্ন এবং নয় চূড়া বিশিষ্ট ঐতিহ্যবাহী মন্দির। টিটাগড়ের রাসমণি ঘাটের গঙ্গার তীরে এই মন্দিরটি অবস্থিত। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে এটি অবস্থিত, বা ব্যারাকপুরে স্টেশনে নেমেও টোটো ভাড়া করে এই মন্দিরে যাওয়া যায়, আবার টিটাগড় স্টেশনে নেমেও এই অন্নপূর্ণার মন্দিরে যাওয়া যায়। মন্দিরটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলেই তৈরি হয়েছে। অন্নপূর্ণা মন্দিরটি 1875 সালের 12ই এপ্রিল রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর দ্বারাই নির্মিত হয়েছিল। তিনি মথুর মোহন বিশ্বাসের সাথে বিয়ে করেছিলেন, যিনি তার প্রথম স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিয়ে করেছিলেন। তাদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস এই মন্দিরটির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন। মন্দিরটির ভক্তদের জন্য খুলেছিলেন রামকৃষ্ণ দেব। মন্দির চত্বরের ভিতরে রয়েছে একটি নাট মন্দির, 6টি শিব মন্দির এবং 2টি নবাবখানা রয়েছে। এই মন্দিরটি কখন খোলা থাকে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টার থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টের থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরে দুপুরে পুজোর পর 100 টাকার বিনিময়ে মায়ের ভোগ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। তো চলো এবার আমার সাথে মন্দিরটা ঘুরে তোমরাও দেখে নাও, আমরাও পুরোটা দেখে নিই। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অন করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক। আজকের মতো টাটা।